নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 226তম দিনের অনুধ্যান। অবতার বরিষ্ঠায় ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সকলের মা শ্রীমা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভূলণ্ঠিত প্রণতি জানিয়ে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠানে আপনাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার, প্রণাম এবং স্বাগত জানাই। আমরা এই পরিস্থিতিতে ধারাবাহিকভাবে, নিরবিচ্ছিন্নভাবে ভগবানের অশেষ কৃপায় এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার অনুধ্যান পর্বে ব্রতী হয়েছি। এটি আমাদের সত্যি সত্যি যেন দিনের অক্সিজেন, কর্মের এনার্জি সোর্স এবং প্রাণের টনিক। আপনাদের অশেষ কৃতজ্ঞতা জানাই যে আপনারাও ধৈর্য ধরে নিরবিচ্ছিন্নভাবে মনোযোগ সহকারে প্রতিটি পর্ব অনুধ্যান করছেন। আপনাদের মূল্যবান অনুপ্রেরণামূলক মতামত আমাদের জ্ঞাপন করছেন এবং আমাদের উৎসাহিত করছেন এই অনুষ্ঠানটিকে আরও পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। ত্রুটি বিচ্যুতি থাকছে, ব্যক্তিগতভাবে সেটি উপলব্ধি করছি। ওভারকাম করার চেষ্টা কখনো কখনো করছি, কখনো পারছি না, তার জন্যেও আন্তরিক ক্ষমা প্রার্থী। এই ভূমিকাটুকু কখনো করা হচ্ছে না বিগত পর্বগুলিতে, কারণ এই ভূমিকা আমরা যেহেতু ইউটিউব চ্যানেল ভার্চুয়াল প্ল্যাটফর্মের মধ্যে রয়েছি, তাই আমাদের যে মুখের এক্সপ্রেশন, পারস্পরিক ভাব বিনিময়, যেটি কোনো স্থানে গেলে মঞ্চ থেকে নামার পর বা শ্রোতাদের আসনে অনুরাগী বৃন্দের মুখের উজ্জ্বল উপস্থিতি থেকেই আমাদের হৃদয়েও তার একটা অঙ্কের গণনা চলে, কিন্তু সেটি যেহেতু উপায় নেই, তাই এই ভূমিকাটুকু আপনাদের কাছে নিবেদন করে, আপনাদের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতাটুকু জ্ঞাপন করে আজকের অনুধ্যান পর্বে ভাগবতের সেবা ধর্ম এই নিয়ে আলোচনা। সেবা বললেই আমাদের মনে হয় কাউকে কিছু দেওয়া। পূজনীয় শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বারবার বলেছিলেন, দান মানাভ্যাম, অর্থাৎ কাউকে যখন কিছু দেবে তখন শ্রদ্ধার সাথে দেবে, দান তো করবেই কিন্তু মানের সাথে করবে, অর্থাৎ সম্মান দিয়ে। কখনো কখনো আমরা তুচ্ছতাচ্ছিল্য করে দান করি, একটু হেলাফেলা করে, যেন সেই দানে আমাদের ঔদ্ধত্য প্রকাশ পায়। কিন্তু দানটি যখন সেবায় রূপান্তরিত হয়, এই রূপান্তরকরণটাই তো আসলে ধর্ম। সেই রূপান্তরিত হওয়াটা যখন পূজায় পরিণত হয়, সেবায় পরিণত হয়, তখন তা মনের মধ্যে একটা অন্য মাত্রা এনে দেয়। আমরা এই যুগেও রূপান্তরিত হওয়ার অনেক প্রক্রিয়া দেখি, সেটা ফিজিক্যাল ট্রান্সফরমেশনও চাই। রূপান্তরকামীদের কথা আমরা আজকাল কাগজে পাই, কিন্তু এই মনের রূপান্তরণের কথা স্বামী বিবেকানন্দই বললেন এবং আমাদের এই প্রাচীন শাস্ত্রগুলি এই মনের রূপান্তরণকরণের কথা বলে, রূপান্তরকরণের কথা বারবার বলে, ইঙ্গিত দেয়। এবং সেবা সেক্ষেত্রে একটি পদ্ধতি, একটি উপায়, যে সেবার মধ্যে দিয়ে, যে সেবাধর্মের মধ্যে দিয়ে সেই রূপান্তরকরণ সম্ভব। এবং এই প্রসঙ্গে এটুকুও জানিয়ে রাখা যে রামকৃষ্ণ সারদা মিশন এন্টালি, যেটি শ্রী সারদা মঠ এবং সারদা মিশনের অন্যতম শাখা কেন্দ্র, সেখানেও পূজ্যপাদ শ্রীমত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা, এবং সেটি আজকে সম্প্রচারিত হবে ওই এন্টালি শ্রীরামকৃষ্ণ সারদা মিশনের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা আপনারা মহারাজের এই স্মৃতি তর্পণ অনুষ্ঠানে যোগদান করবেন তাদেরকেও স্বাগত, এবং মাতাজির পক্ষ থেকে আমিও ব্যক্তিগতভাবে আপনাদের শ্রদ্ধা জানিয়ে আহ্বান করলাম যে আজকে বিকাল বেলায় ঠিক 4টে নাগাদ শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম এন্টালি এই
শ্রী সারদা মঠের শাখা কেন্দ্র থেকে স্বামী রঙ্গনাথানন্দজী মহারাজের স্মারক বক্তৃতাটি সম্প্রচারিত হবে। আমরা ফিরে আসছি সেই সেবাধর্মের কথায়, এবং এই সেবাধর্মের উৎসমুখে আমরা যখন ভগবান শ্রীরামকৃষ্ণের কথা পাই স্বামী বিবেকানন্দের মাধ্যমে উচ্চারিত শিবজ্ঞানী জীব সেবা, ঠিক তেমনি আমরা ভাগবতের সেবাধর্মের কথাটি একটু স্মরণ মনন করে নিই, এবং সেইটিই আমাদের আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনা। শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ বারবার আমাদের বলেছেন যে মহর্ষি ব্যাসদেব তিনখানি প্রধান গ্রন্থে তিনটি প্রধান যোগের কথা বলেছেন। তিনি জ্ঞানযোগের ব্যাখ্যা করেছেন ব্রহ্মসূত্রে, কর্মযোগের ব্যাখ্যা করেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতায়, আর ভক্তিযোগের ব্যাখ্যা করেছেন শ্রী ভাগবতমে বা শ্রীমদ্ ভাগবতে। এই ভাগবত সর্বজন বিদিত ভক্তিশাস্ত্র। প্রাধান্যের বিচারে ভাগবত ভক্তিশাস্ত্র হলেও জ্ঞান যোগ এবং কর্মের বহু উপদেশ এখানে আমরা পাই। আমরা এ যুগে সেই উপযোগী মানব মনের অনুকূল কথাটিও পাই ভগবান শ্রীরামকৃষ্ণের কাছ থেকে, যেখানে তিনি বলছেন ভক্তি যোগী যুগধর্ম, বলছেন কলিতে নারদীয় ভক্তি, যেখানে বলছেন ভক্তি পথ বেশ সহজ পথ, অর্থাৎ অন্য যোগ নিরপেক্ষ হয়ে ভক্তি পথ যে খানিকটা মানুষকে এগিয়ে দেয় সেটি আমরা বুঝতে পারি। এবং ঠাকুরের অন্যতম প্রধান শিক্ষাই ছিল এই শিবজ্ঞানে জীবসেবা, যেটি স্বামীজি সেই সেবাধর্মের প্রচার এবং ব্যাখ্যা করেছেন দেশে বিদেশে, এবং তার নাম দিয়েছেন প্র্যাকটিক্যাল বেদান্ত বা ব্যবহারিক বেদান্ত। পূর্ববর্তী আচার্যদের তুলনায় স্বামীজি এ যুগে বেশি করে গুরুত্ব দিয়েছেন কর্ম বা সেবার উপরে, অর্থাৎ কর্ম আর সেবা এক। তুমি যে কর্মটি করবে সেটি যদি পূজায় রূপান্তরিত হয়ে যায় তাহলেই সেটি সেবা। সেজন্য 1897 খ্রিস্টাব্দে তিনি চেন্নাইতে ভারতের ভবিষ্যৎ এই শীর্ষক ভাষণে স্বামীজি বলছেন, আগামী 50 বৎসর আমাদের গড়িয়সী ভারতমাতাই আমাদের আরাধ্য দেবতা হন, অন্যান্য অকেজ দেবতা এই কয়েক বৎসর ভুলিলে কোনো ক্ষতি নাই, অন্যান্য দেবতারা ঘুমাইতেছেন, তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত, সর্বত্রই তাহার হস্ত, সর্বত্র তাহার কর্ণ, তিনি সকল স্থান ব্যাপিয়া আছেন, কোনো অকেজ দেবতার অন্বেষণে তুমি ধাবিত হইতেছ, আর তোমার সম্মুখে তোমার চতুর্দিকে যে দেবতাকে দেখিতেছ সেই বিরাটের উপাসনা করিতে পারিতেছ না। স্বামীজি এটি ভারতের ভবিষ্যতে বলছেন। এবং বহু জ্ঞানী গুণী মানুষ সেদিন বুঝতে পেরেছিলেন যে স্বামীজির কথার মধ্যে একটা অভিনবত্ব আছে, একটি মৌলিক চিন্তা রয়েছে, এবং তার যেই শিক্ষা সেটি প্রাচীন শাস্ত্র থেকে কোনো বিচ্ছিন্ন মতাদর্শ নয়। হিন্দুদের দৈনন্দিন জীবনেও এই প্রাচীন শাস্ত্রদের, অর্থাৎ আমাদের প্রতিদিনের জীবনে কিন্তু পুরাণ আমাদের অনেক প্রভাব বিস্তার করে। ভাগবতের তৃতীয় স্কন্দে ভগবান কপিলের উপদেশে আমরা পাচ্ছি, ভগবান কপিল উপদেশ দিচ্ছেন অচেতন পদার্থ থেকে সচেতন জীবই হচ্ছে শ্রেষ্ঠ, কারণ জীবের মধ্যে দ্বিপদ প্রাণী শ্রেষ্ঠ, দ্বিপদ প্রাণীর মধ্যে মানুষ শ্রেষ্ঠ, আর মানুষের মধ্যে সমদর্শী মানুষ সর্বশ্রেষ্ঠ, সেটি ভাগবতে বারবার বলা হচ্ছে। নিষ্কাম ব্যক্তি অপেক্ষা যে ব্যক্তি নিজের সমস্ত কর্ম এবং কর্মের ফল এবং নিজের দেহ আমাকেই সমর্পণ করে ভেদ বুদ্ধি ত্যাগ করে আমার উপাসনা করে সে শ্রেষ্ঠ, এটি ভাগবত জানাচ্ছে। এবং মানুষের মধ্যে যে ঈশ্বরের অবস্থিতি রয়েছে সেটি দেবর্ষি নারদের কথায় আমরা পাচ্ছি, যে সমগ্র প্রাণীর অন্তরেই শ্রীহরি বিরাজ করেন। এই দৃষ্টিকে সম্মুখে রেখে, অর্থাৎ সামনে রেখে সকল মানুষকে তাদের কামনা পূরণ করে সম্মান করাই আমাদের একমাত্র কর্তব্য। দৃশ্যমান জগতে প্রত্যেক মানুষের মধ্যে সবচেয়ে বড় স্বার্থ বা প্রধান কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অচলা ভক্তি অর্জন করা, এবং এই ভক্তির লক্ষণ হচ্ছে সর্বত্র সর্বত্র সর্বভূতে ঈশ্বরকে দর্শন করা, এই সব কিছুর মধ্যে ঈশ্বরকে দর্শন করা। আত্মবত সর্বভূতেষু যপশ্যতি স্বপণ্ডিত, যিনি নিজেকে নিজের মতন করে অন্যের মাঝে নিজেকে খুঁজে পান। আমরা সাধারণভাবে দৈনন্দিন জীবনে পারি না, আমরা পারি না যে আমাদের বাড়ির কাজের লোকটিকে আমাদের সাথে একই ডাইনিং টেবিলে বসিয়ে তার
সুখ দুঃখের খবর নিয়ে তার বাড়ির ছেলে মেয়েরা টিফিন খেয়েছে কি না খোঁজ নেওয়া। আমরা পারি না, পাশের বাড়ির যে বাচ্চা ছেলেটা সকালবেলায় তার মায়ের সঙ্গে পড়াশোনা নিয়ে যুদ্ধ করছে তাকে ভালোবেসে পড়াশোনায় কী করে মন বসানো যায় তার কৌশলটি আবিষ্কার করা। আমরা দোকানে গিয়ে, বাজারে গিয়ে, বাসে ট্রামে চলতে গিয়ে অধৈর্য হয়ে পড়ি, সবসময় চাইছি আই উইল বি দ্য ফার্স্ট, আমি প্রথম হব এবং দ্রুততার সাথে সব কিছু করে চলে আসব। সর্বভূতে যদি আমি ঈশ্বরকে দর্শন করতাম তাহলে আমার ব্যবহার, আমার আচার, আমার কথাবার্তার মধ্যে অন্যরকম ভাব ফুটে উঠত। সেই জন্য ভাগবত শ্লোকে বারবার বলছেন, এতা বানেব লোকে স্মিন পুংস স্বার্থ পরস্মৃত একান্ত ভক্তির গোবিন্দে যত সর্বত্র তদীক সনম। অর্থাৎ ভাগবতে এই মানুষের প্রতি সেজন্য সুউচ্চ ব্যবহারের উপদেশ রয়েছে। বারবার বলছেন ভগবান কপিল যে মহান ব্যক্তিদের সঙ্গে সম্মানের সহিত, সমকক্ষ ব্যক্তির সঙ্গে সক্ষতার সহিত ব্যবহার করা এবং দিনজনে দয়া প্রদর্শন করা কর্তব্য। সেজন্য ভক্তশ্রেষ্ঠ উদ্ধব তিনি শ্রী ভগবানকে নারায়ণং নরসখং বলে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, কারণ তিনি নরের সখা, মানুষের সহিত এবং মানুষের প্রতি একেবারে প্রীতিপূর্ণ ব্যবহারের কথা বলছেন। ভগবান বলছেন, জীব রূপ নিজ অংশে সাক্ষাৎ ভগবানই সবের মধ্যে অনুপ্রবিষ্ট রয়েছেন, এরূপ বুঝে সমস্ত প্রাণীকে বিশেষ সম্মান সহকারে মনে মনে প্রণাম করবে। অর্থাৎ মনে মনে প্রণাম করবে, যে প্রীতি ব্যবহার। ভাগবতে মানবিক গুণগুলোর কথা বলা হয়েছে। অপরের হিতের জন্য দধিচির আত্মত্যাগ আমরা জানি, তিনি দেবতাদের সেই জন্য বলেছিলেন, হে দেবগণ, এই দেহ যতই প্রিয় হোক একদিন না একদিন এ আমাকে ছেড়ে যাবেই, সুতরাং আমার এই প্রিয় দেহ আপনাদের জন্য আমি পরিত্যাগ করছি। বহু উদাহরণের মধ্যে সেটা কীরকম না, পৃথ্বরাজার উপাখ্যান ভাগবতের চতুর্থ স্কন্ধে আছে। যে কোনো দেশের শাসকবর্গের কাছে প্রজানুরঞ্জক, প্রজামঙ্গল নারায়ণ পৃথ্বরাজার রাজ্য শাসন পদ্ধতি আজও দৃষ্টান্ত। বালক অবস্থায় যখন পৃথুকে রাজপদে অভিষিক্ত করা হলো তখন দেশের নিয়ম অনুযায়ী সুত, মাগদ, বৈতালিক প্রভৃতিরা তার স্তুতিগান করার জন্য রাজসভায় এসে উপস্থিত হয়েছিলেন। পৃথু তখন সেই অল্প বয়সেই বৈতালিকদের সম্বোধন করে বলেছিলেন যে তোমরা আমার গুণকীর্তন করতে এসেছো কিন্তু এখনও পর্যন্ত তো আমার কোনো গুণই জগতে প্রকাশিত হয়নি, সুতরাং আমার সম্বন্ধে তোমরা কী স্তব করবে। অনন্ত কীর্তি শ্রী ভগবানের গুণগান না করে আমার মতন অর্বাচীনের স্তবগান করা অত্যন্ত অন্যায়। অর্থাৎ উদার চরিত্রের লোকেরা ক্ষমতা সম্পন্ন এবং খ্যাতিমান হলেও নিজের সম্বন্ধে প্রশংসা বাক্যকে ব্রহ্ম হত্যারূপ নিতান্ত লজ্জাজনক বলে মনে করেন এবং তার নিন্দা করেন। পৃথুর এই বিনম্র ব্যবহারই তার ভবিষ্যৎ জীবনের গুণাবলীর কথা সূচিত করেছিল এবং পরবর্তীকালে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে এই রাজ্য পালন বা প্রজা পালন করেন, প্রজাদের পালন পোষণের জন্য পৃথিবীকে দহন করেন, অর্থাৎ পৃথিবীর যাতে সমতল থেকে কৃষি উপযোগী হয় তার ব্যবস্থাও তিনি করেছিলেন এবং সেখানে একটা অন্নের ভাণ্ডার তৈরি করেছিলেন। এবং নিঃস্বার্থ সেবার প্রসঙ্গেও ভগবান শ্রীকৃষ্ণের এই ভাগবতের দশম স্কন্ধে আমরা পাই, সেটি কীরকম, তিনি একবার গ্রীষ্মকালে অন্য বয়স্কদের সঙ্গে গোষ্ঠে গেছেন, তিনি দেখলেন রাস্তার দুপাশে দণ্ডায়মান বৃক্ষগুলো তপন তাপে ক্লিষ্ট, কিন্তু তবুও তারা গোপ বালকদের এবং গরুগুলোর উপর ছায়া দান করছে। এই গাছগুলো কত কষ্ট করে বেঁচে আছে কিন্তু অপরের কীরকম সেবা করছে, অথচ প্রতিদানে কিছু চায় না, এদের নিষ্কাম সেবা দেখে তিনি মুগ্ধ হয়েছেন এবং বন্ধুদের ডেকে বলছেন যে দেখো দেখো এই বৃক্ষগুলো কেমন সৌভাগ্যশালী, এদের জীবন কেবল পরের জন্য, এরা নিজে বর্ষা রোদ হিম ইত্যাদি সহ্য করে আমাদের বর্ষা বায়ু ইত্যাদি থেকে রক্ষা করছে, কোনো সুজনের বাড়িতে ভিখারি গেলে কখনো বিমুখ হয়ে আসে না, তেমনি এই বৃক্ষের নিকট থেকেও কেউ কখনো বিমুখ হয় না। শ্রী ভগবান এই প্রসঙ্গে বলছেন জীবনের সাফল্য বস্তুত কোথায়, জীবনের সাফল্য এখানেই যে প্রাণ অর্থ বুদ্ধি এবং বাক্য, অর্থাৎ চারটি কথা বললেন, প্রাণ অর্থ বুদ্ধি এবং বাক্য দিয়ে যে পরের হিত সাধন করাই এই জগতে জীবগণের জীবনের সফলতা। ভাগবত আমাদের এটি জানিয়ে দিয়ে যাচ্ছে।
যে আমি আমার প্রাণ দিয়ে সেবা করব, নয়তো অর্থ দিয়ে সেবা করব, নয়তো বুদ্ধি দিয়ে সেবা করব, অথবা বাক্য দিয়েও সেবা করা যায়, মুখে ভালো কথা বলা। এবং ভগবতে ভাগবতে ধ্রুবের কথাও আমরা জানি, যে ভক্ত ধ্রুব তিনিও ভগবানের দর্শন পেয়ে কৃতকৃতার্থ হয়েছিলেন। পিতা উত্তানপাদ যখন ধ্রুবকে রাজসিংহাসনে বসিয়ে সংসার ত্যাগের জন্য চলে গেলেন, ধ্রুব সর্বভূতে শ্রীহরিকে দেখলেন এবং সেই দৃষ্টিতেই তিনি রাজ্য শাসন করেছিলেন। অর্থাৎ কিভাবে না, ওই মহতের প্রতি তিতিক্ষা, নিচের প্রতি করুণা এবং সমানের প্রতি মিত্রতা এবং সমস্ত জীবের প্রতি সমদর্শিতার আচরণ, এর দ্বারাই ভগবান শ্রীহরি প্রসন্ন হন, এটি ধ্রুব বুঝেছিলেন। মহতের প্রতি তিতিক্ষা, নিচের প্রতি করুণা এবং সমান ব্যক্তির প্রতি মিত্রতা আর জীবের প্রতি সমদর্শিতার আচরণ। প্রহ্লাদের কথাও আমরা জানি, ভক্ত প্রহ্লাদও ঠিক সেই একইভাবে মানব সেবা বা ভগবান দর্শনের কথা বলছেন। এবং সেই জন্যই স্বামীজি বারবার বলছেন, পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতির দরিদ্র নারায়ণ, এরাই আমার বিশেষভাবে উপাস্য। এবং এই মানব সেবার কথাটি বারবার বলছেন শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদে। ভগবান নিম্নলিখিত শ্লোকে চার আশ্রমবাসীর কর্তব্য বলে দিচ্ছেন, ভিক্ষ ধর্ম সমহিংসা তপ ঈক্ষা বনৌকষ গৃহীণ ভূত রক্ষে জ্বা দ্বিজ সৌচার্য সেবনম। অর্থাৎ ভিক্ষুর কর্তব্য হচ্ছে সম এবং অহিংসা, বানপ্রস্থির হচ্ছে তপস্যা এবং আত্মান আত্মা বিবেক, গৃহীর হচ্ছে প্রাণী রক্ষা এবং যাগযজ্ঞ, আর ব্রহ্মচারীর ধর্ম হচ্ছে আচার্য সেবা। অর্থাৎ আমাদের কার কোনটা করা সেটি বলে দিচ্ছেন। ভিক্ষুক যে হবে তার কর্তব্য সম এবং অহিংসা, ভিক্ষু মানে সন্ন্যাসী, বানপ্রস্থি যে তার কর্তব্য তপস্যা এবং আত্মানাত্ম বিবেক, অর্থাৎ কোনটা আত্ম কোনটা অনাত্ম সেটিকে বিবেক করা, তবেই সে বানপ্রস্থে যাবে। গৃহী সংসারী মানুষ, সে যাগযজ্ঞ করবেন এবং প্রাণী রক্ষা করবেন, সবাইকে রক্ষা করবেন। ওই যে শ্রী শ্রী মা বলছেন, বেড়ালটার জন্য এক মুঠো চাল নাও। আর ব্রহ্মচারীর ধর্ম হচ্ছে আচার্য সেবা, সে গুরুকে কায় মনোবাক্যে সেবা করবেন। তাই গৃহীর প্রধান কর্তব্য হচ্ছে প্রাণীদের রক্ষা করা এবং সেবা করা। এইভাবে গৃহী নিজ কর্তব্য সাধনের সঙ্গে ভগবত উপাসনা করতে করতে মুক্ত হবেন এবং সর্বভূতস্থিত ভগবানের দৃঢ় ভক্তি লাভ করে জীবন ধন্য হবেন। কপিলের উপদেশে আমরা সেটি পাচ্ছি, যে ভগবানের অংশে অবতীর্ণ কপিল তাঁর মা দেবহূতির প্রশ্নের উত্তরে উপদেশ দিয়েছিলেন। দেবহূতি প্রশ্ন করেছেন ভক্তিযোগের মার্গ সম্পর্কে, সেখানে বারবার বলা হচ্ছে ভক্তিযোগস্য মে মার্গং ব্রহি বিস্তারত প্রভো। এর উত্তরে ভগবান কপিল প্রথমে তামসিক ভেদে ভক্তদের শ্রেণীবিভাগ করেছেন, বলছেন যে নিষ্কাম ভক্ত কর্তব্য মাত্র জ্ঞানে প্রতিমা দিতে ভগবানের আরাধনা করেন তিনি সাত্ত্বিক ভক্ত। চিত্তশুদ্ধিকর বিভিন্ন সাধনের বর্ণনার পর কপিল বলছেন, যে ভক্ত সর্বভূতে আমাকে অবজ্ঞা করেন এবং প্রতিমাতে আমার পুজো করেন তার পুজো হয় বিড়ম্বনা মাত্র এবং ভস্মে আহুতি দেওয়ার মতন। আর অপর জীবদের প্রতি কেউ যদি দ্বেষ করেন তিনি ভগবানকেই দ্বেষ করেন, মনে শান্তি পান না। পরদেষ্টি ব্যক্তি প্রতিমাতে ভগবানের পূজাতেও ভগবান সন্তুষ্ট হন না। সেজন্য ভগবান কপিল তাঁর শ্লোকে সকলকে বলছেন, অথ মাং সর্বভূতেষু ভূতাত্মনং কৃতালয়ম অহর দানেব্যমানাব্যাং মৈত্রাভিন্নেন চক্ষুষা। ওই যে দানব মানব্যাং, রঙ্গনাথানন্দজি যেটি বলছেন, অতএব সমস্ত প্রাণীর মধ্যে অবস্থিত সেই প্রাণীদেরই রূপে অবস্থিত পরমাত্মা আমাকে সমদৃষ্টি এবং মৈত্রীভাবে যথাযোগ্য দান মান বন্ধুত্বপূর্ণ ব্যবহার এবং সমদৃষ্টি রেখে পুজো করাই ভগবত ভক্তের একমাত্র কর্তব্য। অর্থাৎ ভগবত ভক্তের কর্তব্য কি? দান মান ব্যবহার আর সমদৃষ্টি রেখে পুজো করা। সেই জন্য ভগবান কপিল প্রতিমা পুজোর সঙ্গে সঙ্গে মানুষের সেবার সম্বন্ধ ব্যাখ্যা করেছেন। সেখানে তিনি বারবার বলেছেন, মানুষের উচিত স্বধর্ম অনুষ্ঠানে নিরত থেকে ভগবত বুদ্ধিতে মূর্তি আদিকে পুজো করতে থাকা, যতক্ষণ না সে নিজ হৃদয়ে এবং সমস্ত প্রাণীর মধ্যে অবস্থিত পরমাত্মাকে অনুভব করতে সমর্থ হয়। এবং উদ্ধবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম উপদেশে
আমরা জ্ঞান এবং ভক্তির অপূর্ব সমন্বয় দেখতে পাই। সেখানে ভক্তিরও কায়িক বাচিক মানসিক সকল পর্যায়ের সাধনের কথা বলা হয়েছে এবং সামর্থ্য সত্ত্বেও পৃথক বা সঙ্গবদ্ধভাবে বিপুল বৈভবের সঙ্গে ভগবানের উদ্দেশ্যে পর্ব গীত নৃত্যাদি সহ যাত্রা এবং মহোৎসবের আয়োজনের কথা ভগবান বলেছেন। সেজন্য সেই একই ভাবের পুনরাবৃত্তি করে যেন বারবার বলছেন, ভক্ত কেবল মানুষের প্রতি ঈশ্বর দৃষ্টিতে সেবা করবেন তা নয়, ইতর প্রাণীদেরও কায় মনোবাক্যে সেবা উপাসনা এমনকি প্রণাম করতেও বলা হচ্ছে এই ভাগবতে। সেই জন্য সেখানে বলা হয়েছে, স্বজন থেকে উপহাস উচ্চ নিচ দৃষ্টি তার জন্যে লজ্জা উপেক্ষা করে অশ্ব চণ্ডাল গরু গর্ধব প্রভৃতি প্রাণীদের ভূমিতে পতিত দণ্ডের ন্যায় প্রণাম করার উপদেশ রয়েছে। অর্থাৎ ওই প্রাণীকেও দেখে তার মধ্যেও ভগবান দেখা। এবং সেই একাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে বারবার বলা হচ্ছে যে নব যোগীন্দ্র নিমি সংলাপে সেজন্য ভক্তদের শ্রেণীবিভাগ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে যিনি কেবল প্রতিমাতেই শ্রদ্ধার সঙ্গে ভগবানের পূজা করেন কিন্তু ভগবত ভক্তের বা অন্যদের প্রতি সেবা করেন না, তিনি প্রাকৃত ভক্ত। কিন্তু যিনি ঈশ্বরে প্রেম ভক্তে মৈত্রী মূর্খে কৃপা এবং শত্রুকে উপেক্ষা করেন তিনি মধ্যম থাকের ভক্ত। আর উত্তম ভক্ত হলেন তিনি যিনি সর্বভূতে আত্মদর্শন করেন এবং পরমাত্মা ভগবানের সর্বভূত দর্শন করেন। মুনি হরি কর্তৃক সেই শ্লোকটি রয়েছে, সর্বভূতেষু য পশ্যেদ মাদ ভক্তমাত্মন ভূতানি ভগবৎমান্যেষ ভগবতত্তম। রন্তিদেবের উপাখ্যান সকলের কাছে আমরা জানি এবং সেইটি এখনও সেবাপরায়ণ মানুষের কাছে আদর্শ হয়ে রয়েছে। এবং রামকৃষ্ণ সঙ্গেও আমরা সেই সেবাধর্মের প্রথম রূপকার স্বামী অখণ্ডানন্দজি মহারাজের কথা পাই। স্বামী অখণ্ডানন্দজি প্রায়শই রন্তিদেবের অপরের সেবার্থে অকুণ্ঠ আত্মত্যাগের মহিমার কথা বারবার বলতেন। রন্তিদেব প্রথম জীবনে ধনী ছিলেন কিন্তু তবুও আয় অপেক্ষা দানের আধিক্য হেতু তিনি অচিরেই কঠোর দারিদ্র্যে পতিত হলেন। একসময় তিনি ও তার পরিবারবর্গ ক্রমাগত 48 দিন অনাহারে কাটিয়েছেন। তার পরের দিন সকালে একজন কোত্থেকে এসে তার এবং তার পরিবারের জন্য খাদ্য পানীয় সব রন্তিদেবের সম্মুখে রেখে গেলেন। যখন তিনি তার থেকে একটু আহার্য মুখে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন তখন অতিথি ব্রাহ্মণ সেখানে উপস্থিত হলেন এবং রন্তিদেব অম্লায়ন বদনে অতিথিকে সর্বত্র হরির উপস্থিতি অনুভব করে সেই আশা খাওয়া এবং পানীয়ের কিছু অংশ দিলেন। ব্রাহ্মণ তা গ্রহণ করে প্রস্থান করলেন। তখন রন্তিদেব পরিবারের সকলকে তাদের নিজের নিজের অংশের ভাগ দিলেন এবং তাদের ক্ষুণ্ণিবৃত্তি করতে বললেন। রন্তিদেব তখন নিজ অন্নগ্রহণে যখন উদ্যত হচ্ছেন তখন দেখলেন একটা শূদ্র জাতীয় অতিথি এসছেন। তখন তিনি শূদ্র অতিথিকেও অন্ন দিলেন। অন্নগ্রহণের পর অতিথি বিদায় নিলে রন্তিদেব যখন একটুখানি অন্ন দিতে উপস্থিত হয়েছেন তখন পূর্বের মতন দেখলেন আরেকজন অতিথি তার সঙ্গে সম্মুখে উপস্থিত হয়েছে এবং সেই অতিথির সঙ্গে একদল কুকুরও এসেছে। অতিথি নিজের এবং কুকুরগুলোর জন্য রন্তিদেবের নিকট অন্ন ভিক্ষা করছেন। রন্তিদেব বহুমান ও পুরোসর সকলকে আদরের সঙ্গে অন্ন দিলেন এবং সেই অতিথিকে এবং কুকুরকেও নমস্কার করলেন। তারা তৃপ্ত হয়ে ফিরে গেলেন। এখনও পর্যন্ত রন্তিদেবের আর কোনো খাদ্যের কণা পর্যন্ত পড়ে রইল না। তার নিকট তখন একমাত্র এক গ্লাস জল ছিল। তিনি সেটা পান করতে চাইলেন কিন্তু দেখলেন একজন চণ্ডাল অতিথি এসে বলছেন, হে রাজন, আমি হীন জাতি, আমাকে জল প্রদান করুন। চণ্ডালের কাতর প্রার্থনা শুনে রন্তিদেব অবশিষ্ট জলটুকু তাকে দিলেন। জলদানের পূর্বে রন্তিদেব তাকে বললেন, আমি ভগবানের নিকট অনিমাদি সিদ্ধি চাই না, এমনকি মোক্ষও চাই না। আমি সর্বপ্রাণীর হৃদয়ে প্রবিষ্ট হয়ে যেন তাদের বেদনা অনুভব করে তাদের দুঃখ দূর করতে পারি। জীবন ধারণেচ্ছু কাতর জীবকে জলদান করলে আমার ক্ষুধা তৃষ্ণা শ্রম ভ্রম শোক বিষাদ মোহ সব দূর হবে। এই কথা বলার পর রন্তিদেব চণ্ডাল অতিথিকে জল দিলেন এবং অতিথি তা পান করে চলে গেলেন। এই কাহিনী শুনে আমাদের হৃদয় যেমন বিগলিত হয় তেমনি মনে হয় সেই রন্তিদেবের বিখ্যাত শ্লোকটি, ন কাম এহং গতিমিস্বরাৎ পরামষ্টর ভি ইয়ুক্তা পুনর্ভবেত বা আর্তি প্রপদ্যে অখিল দেহ ভাজমনস্ত যেন ভবন্ত দুঃখা। বলছেন রন্তিদেব, বলছেন আমি
ভগবানের নিকট অনিমাদি অষ্টসিদ্ধিযুক্ত গতি বা মোক্ষ প্রার্থনা করি না। আমি চাই সমস্ত প্রাণীর হৃদয়ে প্রবেশ করে তাদের বেদনা অনুভব করে তাদের যেন দুঃখ দূর করতে পারি। ভাগবতেই সেবা ধর্মের কথা বারবার বলা হয়েছে, পাশ্চাত্য যখন বারবার বলে এসছে যে মানুষের থেকে তার বৃত্ত, যখন বারবার পাশ্চাত্য জগৎ বলে এসছে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, তখন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। অর্থাৎ এই যে উপযোগবাদ সেটি আমাদের বারবার ভাবাচ্ছে। ফ্রয়েড যখন কাঞ্চন নয় কামের কথা বলছেন, তখন শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন কাম বা কাঞ্চন নয়, ঈশ্বরকে কেন্দ্র করেই মানব সভ্যতার এই উত্তরণ। সেই জন্যে বারবার আমরা ঠাকুরের কাছে আসছি। এই ভাগবতের সেবা ধর্মের ঘোষণা স্বামীজি বারবার বলছেন, এই পৃথিবীতে যতদিন একটা কুকুর পর্যন্ত অভুক্ত থাকবে ততদিন আমি বারবার ফিরে ফিরে আসব। এটি ঠাকুরেরও মর্মবাণী, স্বামীজিরও মর্মবাণী। তারা এইভাবে ফিরে এসেছেন এবং দেখিয়ে দিচ্ছেন যে পুরাণ শাস্ত্র বর্ণিত ভাগবতের সেবাধর্ম আসলে ঠিক ঠিক সেবার মহিমাটি আমাদের কাছে উদ্ঘোষিত করে। তাই ভাগবতের সেবাধর্মের আলোকে আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার অনুধ্যানের সেইটিই বিষয় হোক যে আমরা অনিমাদি অষ্টসিদ্ধি চাই না, কিন্তু মানুষের কাজ করতে করতে আমার সামনে এসে দাঁড়ালে অতিথি আমরা যেন তাকে আমার খাদ্যের অগ্রভাগ থেকেও পর্যন্ত নিবেদন করতে পারি। যদি পারি তবেই ঠিক ঠিক সেবা করার উপযুক্ত অধিকারী আমরা হব। সকলকে প্রণাম জানিয়ে নমস্কার জানিয়ে আজকে এই অনুধ্যান এখানেই সমাপ্তি করছি। নমস্কার, ধন্যবাদ।